তো হ্যালো বন্ধুরা, কিরকম আছো তোমরা সবাই? আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, হন্টেড শ্মশানঘাট যাকে বলে আর কি। নিশ্চয়ই জানো যেখানে মানুষকে মানে লাস্ট মানে কি জানি বলে ওইটাকে, ভাই কি বলে রে, মানে যাই হোক বলে আর কি, যেটা পুরানো ঠরানো হয় এই জায়গায়। দেখতে পাচ্ছেন আপনারা এইখানেই রয়েছে, তো আপনাদেরকে দেখাবো এটা খুব একটা মানে ভয়ঙ্কর একটা জায়গা। তো আপনাদেরকে দেখাবো, চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে আর এইরকম ভিডিও দেখতে ইচ্ছুক তাহলে সঙ্গে থাকুন। ও চলো শুরু করা যাক, তো চলো। আমি এখনও শ্মশানেই রয়েছি, আমার কিছু বন্ধু আছে এখানে, আজকে আমরা এখানেই পার্টি করব। তো দেখা যাক কি হয়। তো এখানে অবশ্য একটা ভালো জিনিস বলতে কি, এখানে লাইট লাগিয়ে দিয়েছে, তো পাশেই নদী রয়েছে, নদীটাও আপনাদেরকে দেখাচ্ছি নদীটা। তো আপনারা চলুন দেখা যাক নদীটা, চলুন। যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই রয়েছে নদীটা, তো দেখা যাক, আপনাদেরকে দেখাচ্ছি। ইয়ার ভয় তো লাগতেছে, তো তবু দেখা যাক এখানে কি। আপনারা দেখুন, চলে এসেছি, আমি অতটা পাশে যাব না, তার কারণ জানতেই পারেন, হয়তো শ্মশানঘাটে যে দেখতে পাচ্ছেন এখানে শেষ নদীর চর, সামনে এদিকে দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। তো কীভাবে দেখাবো, কিন্তু নামার রাস্তাও পাচ্ছি না, তো দেখাচ্ছি, সামনেই রয়েছে, সামনেই, জাস্ট লাইফের রিস্ক নিয়ে যাচ্ছি, ঠাকুর দেখে নিও। দেখতে পাচ্ছেন নদী, এইখানেই নদী রয়েছে, তো চলো আরও কিছু দেখা যাক, যদি মনে করো দেখানো থাকে আর কি। চলো দেখুন, আজকে কোথাও শুনছেন যে শ্মশানে পার্টি, তো আমরা করছি, তো আপনারা দেখবেন। কিছু আওয়াজ আসলো না এদিক থেকে মনে হয়, কিছু আছে কি? ওই হে ক্যা ভাই, ক্যা গিয়া, ঠিক আছে ওইদিকে যাবো না, তো চলো এদিকে যাওয়া যাক। তো এখানে কল দিয়েছে, তো একটা আমাদের বাংলা ভাষা যে কল বলে, তো আমি বাংলাতেই ভিডিও বানাচ্ছি তার কারণ আমি বাঙালি। তো আমরা দেখতে পাচ্ছেন বাইকে আসছি, এখানে এনএস রয়েছে একটা, আর একটা যে মানে হিরোর এক্সপালস রয়েছে। তো দেখতে পাচ্ছেন বট গাছ, বট গাছ দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি বট গাছটা কত বড়, তো চলুন দেখানো যাক কত বড় বট গাছ। এই যে বট গাছ দেখতে পাচ্ছেন, তো দেখাচ্ছি আমি চারদিকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন আপনারাও। বন্ধুরা ওইদিকে কথা বলছে তার জন্য সরি, মানে রেকর্ড আসছে হয়তো কথাগুলো, তো আপনারা দেখুন। এই যে সামনেই কালীময়ের মন্দির রয়েছে, তো দেখতে পাচ্ছেন বাইকে আসছি। ও এখানে যখন মনে করো ইয়া দিয়ে দিয়েছে একটা আমাদের, মনে করো যদি বৃষ্টি বৃষ্টি আসে তাহলে এইখানেই মানে যার মৃত্যু হয় সে তাদের বাড়ির পরিজন আত্মীয় পরিজন। ভাই ক্যামেরা ফোকাস নেই রে, ক্যামেরা ফোকাস নিচ্ছে না ভাই, দেখতে পারলেন না তো আপনারা। তো চলো এদিকে রয়েছে আমাদের কালীমায়ের মন্দির, এখানে জয় মা। আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে, দেখাচ্ছি কী কী দেখানো যায়। তো এখানে টাইম স্পেন্ড করছি, তো কিছু যদি দেখার ভালো ভালো থাকে তাহলেই দিব, আর নাহলে দিব না। তো কথা বলছি পরে দেখাচ্ছি আর কী কী দেখতে গেলে, আমি অনেকক্ষণ এখানে থাকবো, খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকেই যাব। তো এই দেখতে পাচ্ছেন শ্মশানঘাট, এখানে লাস্ট হচ্ছে বন্ধুরা ওইখানেই বসে আছে, তো আর কি দেখি আর কী কী দেখা যায় চলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের বন্ধুগুলো বসে আছে, এখনও শ্মশানের মধ্যেই পার্টি চলছে। তো এদিকেই আমাদের কালীমায়ের মন্দির, তো আরও দেখুন না না, ঠিক আছে, তো এগুলাই দেখতে পাচ্ছেন, এই যে শ্মশানের যে ইয়েটা থাকে আর কি, এটা উপরে টিন দেওয়া আছে,
এইখানে দেখতেই পাচ্ছেন। তো আর কি দেখাচ্ছি ঝিমুরে, তো দেখুন এখানে বসে আছে এখানে। তো এইখানে একটা আমার এইখানে বাইক দিয়ে আমাকে সাহায্য করছে ভিডিওতে, মানে ভিডিও বানানোর জন্য যেন লাইটি ভালোভাবে দেখা যায়। তো এদিকেই দেখাচ্ছে। তো শম এদিক দিয়ে একটু দেখা, পিছনটা একটু দেখাই, দেখো তোমাদের জন্য এত কিছু বাইক দিয়ে ভিডিও করতেছি, লাইট লাগাই দেখুন পুরা এদিকে ধান ক্ষেত সমস্ত, মানে পুরো একদম ধান ক্ষেত। তো আমি দেখাচ্ছি পিছনে দেখাচ্ছি, আমি এখন কালীমায়ের মন্দিরের পিছনটাও একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বৃষ্টি হয়েছে তার জন্য জল জমেছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা পিছনে যাচ্ছি আমি দেখাতে, যে এদিকে মানে প্রচুর জঙ্গল ফঙ্গল আছে এখানে পিছন দিক দিয়ে, পুরো একদম মানে পুরোটাই জঙ্গল আর কি যতদূর দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন বট গাছ। তো আপাতত এখন কয়টা বাজতেছে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন বাজতেছে, কয়টা বাজতেছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনাদের জন্য বানাচ্ছি ভিডিও, একটু সাপোর্ট করবেন। তো এদিকে দেখতে পাবেন লাইট লাগিয়ে দিয়েছে, এটা খুব ভালো। হ্যাঁ এই যে এদিকে দেখতেই পাচ্ছেন বাইক দিয়ে করতেছে। হ্যাঁ তো এদিকে এনএস রয়েছে একটা, তো এদিকে আর দেখতেছি কতক্ষণ থাকা যায় এখানে। তো কিছু তো পেলাম না দেখার জন্য, যে হয়তো ভূত টুত বের হবে পারলাম না। তো দেখি আর কিছু যদি মনে করো সোশ্যাল এক্সপিরিয়েন্স করা যায় তো অবশ্যই করব। আর আমরা এখানে এখনও রয়েছি, এইখানেই আছি। তো দেখতেছি কী কী দেখতে পাওয়া যায় এখানে, কি যদি থাকে কিছু তাহলে আপনাদেরকে দেখাবো যদি ক্যামেরাতে রেকর্ড হয়। তো আপনারা একটু ভালোভাবে দেখবেন ভিডিওর চারপাশে যে কী কী হয়, যদি কিছু দেখতে পারো। ঠিক আছে, তো এদিকে দেখতেই পাচ্ছ বন্ধু রয়েছে বাইকের মধ্যে, রাত হয়ে গেছে, স্মাইল। তো চলো দেখাচ্ছি আপনাদেরকে, আপনারাও থাকুন। তো চলো দেখি, দেখতে পাচ্ছেন কি আওয়াজ করতেছে এদিক দিয়া, শুনলাম তো জুম করতেছি, যদি কিছু দেখা যায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এইখানে আওয়াজ আছে, যদি হেডফোন ইউজ করেন নিশ্চয়ই শুনতে পারবেন আমার যেটা মনে হয়। তো দেখতেই পাচ্ছেন এদিকে রয়েছে আর জঙ্গল, পুরাই জঙ্গল। এদিকে বাচ্চার রয়েছে এদিকে সামনেই, বাচ্চার এই যে বাচ্চার ওই যে শ্মশানেই আছি পাচ্ছেন আর কি, সবাই এখানেই আছে, সবাই এখানেই আছে। সবাই এখানে আছে, অনেক ছেলেগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শ্মশানে। আবারও দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন মানে এখানে যে মৃত্যু তাকে পোড়ানো হয়। তো এদের রয়েছে বন্ধু বান্ধবরা সবাই বসে আছে এইখানেই, তো পার্টি চলতেছে আমাদের, আপনারাও দেখুন। তো আরও কী কী দেখা যায় আমি দেখাচ্ছি আপনাদেরকে, আর কি দেখাবো এটুকুই, নদী দেখালাম আপনাদেরকে আর কি। তো দেখি যদি কিছু দেখানো যায় তাহলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মন্দিরটা এখানে রয়েছে, যেখানে যদি বৃষ্টি জল যাতে এখানে না পৌঁছায় তার জন্যই। তো চলো যদি আরও কিছু দেখানো যায় ভালো কিছু তাহলে আমি ক্যামেরা অন করতেছি। ঠিক আছে চলো বন্ধুরা, আমরা এখান থেকে বেরোয় গেছি, দেখতে পাচ্ছেন ওই যে এখানে লাইট জ্বলতেছে। তো বাইকে যাচ্ছি এখন, রাস্তাও দেখতেছেন আপনারা, তো ওর জন্যই আবার ভিডিওটা অন করলাম। রাস্তাটা দেখুন কীরকম জায়গাগুলো বাইকের আলোতে, তো দেখতে পাচ্ছেন মানে চারিদিক দিয়ে ধান ক্ষেত এগুলাই। তো চলো দেখি, হ্যাঁ
থেকে 10 কিলোমিটার আসলাম মানে শ্মশান থেকে। তো এখানে একটু মানে ব্রেক টাইম নিব, তো এখানে দোকান রয়েছে সামনে, একটা চা টা খাবো, তারপরে এখান থেকে বেরোবো। তো একটু পরেই তোমাদের সাথে মিলতেছি। তো ওইদিকে রয়েছে আরও দেখাচ্ছি মানে, হ্যাঁ তো এখানে বন্ধুরা রয়েছে, ওইদিকে পিছনে বাইকে রয়েছে, 3টা বাইকে গেছিলাম, আরও আরও 2টা বাইক আসতেছে। তো আমরা অপেক্ষা করি, ততক্ষণে একটু চায়ের চুমুক দেওয়া যাক। তো আমার বাইকে ড্রাইভার দাদা, ভালো তো? হ্যাঁ, তো ভালো আছেন তো সবাই? আচ্ছা আচ্ছা, তো চলো মিলছি একটু পরে। এখন সবাই সবার বাড়িতে চলে যাচ্ছে, তো আমি চলে যাচ্ছি। তো আজকের জন্য এটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বন্ধুরা, বাই।